যে সার্টিফিকেটে লেখা থাকবে আমি কোন বছরের জন্য এলিজিবল। অনেকে পুরনো রিনিউয়াল সার্টিফিকেট দিয়ে আমাদের কাছে আসে যে আমি তো রিনিউ করেছি কিন্তু আমি পরীক্ষার পোর্টালে আমার নাম নেই, কেন নেই সেটা জানতে হবে। ওই যে রিনিউয়াল সার্টিফিকেটটা জেনারেট হলো আমি রিনিউয়াল করার সাথে সাথে, ওখানে কিন্তু কোন টার্মের জন্য এলিজিবল একজন স্টুডেন্ট সেটা কিন্তু স্পেসিফিক্যালি বলা থাকে এবং কোন কোন বই পাওয়া যাবে সেটাও ওখানে লেখা। আমি যখনই রিনিউয়াল করব তখনই আমি দেখে নেব আমার এলিজিবিলিটি কোন পরীক্ষার জন্য। যেমন এখন যে পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে, আমার থার্ড ফেজ স্পেশাল একটা ফেজ চালু হয়েছে, সেখানে কিন্তু এই রিনিউয়াল গ্রুপ চান্স পাবে না, কারণ সেই ডেটাবেসে এই গ্রুপ অফ পিপল যদি রিনিউ করে এই তিন দিনে তারা কিন্তু পাবে না, কারণ সেটা একটা আলাদা সেট অফ পিপল যাদের এনরোলমেন্ট সার্টিফিকেট লেখা আছে কোন টার্মের জন্য এলিজিবল। এই ফেজে যারা রিনিউ করবে এই 6 থেকে 28 এর মধ্যে তারাও যে সার্টিফিকেট পাবে সেই সার্টিফিকেটেও কিন্তু লেখা থাকবে কোন টার্মের জন্য এলিজিবল। সেই টার্মেন অনুযায়ী যখন নোটিফিকেশন হবে তখন সে যখন অ্যাপ্লাই করবে পরীক্ষার জন্য তখন দেখা যাবে তার অটোমেটিক্যালি ওই এক্সাম পোর্টালে নাম চলে আসছে। পরে দৌড়দৌড়ি করে কিন্তু কোনো লাভ হবে না, কারণ যদি না পোর্টালে নাম থাকে তাহলে বুঝতে হবে আমি সময় মতো রিনিউয়ালটা করে উঠতে পারিনি। সেটা বিভিন্ন কারণে হতে পারে কিন্তু সময় মতো রিনিউয়ালটা করা হয়ে ওঠেনি। রিনিউয়াল না করা হলে আমি পরীক্ষা দিতে পারবো, আমি ভ্যালিড স্টুডেন্ট হলাম না, পরীক্ষা দিতে পারবো না, SLM পাবো না এবং অন্যান্য যে সমস্ত সার্ভিস ইউনিভার্সিটি দিচ্ছে সেগুলোও পাবো না। তো এইখানে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস যে রিনিউয়ালটা আমাকে সময় মতো করে নিতে হবে। হ্যাঁ, এবার সিদ্ধার্থ তুমি বলো তোমার পার্টে কিভাবে স্টেপ গুলো যদি একটু দেখিয়ে দাও। তাহলে নমস্কার, আমরা কিছু কথা বেসিক ম্যাডাম বলেছেন, স্যার বলেছেন এবং আমি কিছু সেগুলো আরো একবার বলতে চাইছি। সেটা হচ্ছে যে আমাদের যে আপনারা সবাই জানেন যে আমাদের UG প্রোগ্রাম এর ডিউরেশন হচ্ছে 3 বছর। 3 বছরের মধ্যে তিন কমপ্লিট মিনিমাম যে ডিউরেশন তার মধ্যে কমপ্লিট করতে পারবে একটা স্টুডেন্ট সেটা 3 বছর। তো এই 3 বছর এবং রেজিস্ট্রেশন যে নাম্বারটা 12 ডিজিট যে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেটে থাকে সেই এবং এনরোলমেন্ট সার্টিফিকেট সেটা ভ্যালিড থাকে 6 বছরের জন্য। মানে আপনি কোর্সটা 6 বছরের মধ্যে আপনি কমপ্লিট মানে যে কোনো স্টুডেন্টকে কমপ্লিট করতে হবে এবং এই 6 বছর কমপ্লিট করার মধ্যে আমরা এই রিনিউয়াল প্রসেসটাতে পার্টিসিপেট করতে স্টুডেন্টরা পারবে 5 বার। একটা স্টুডেন্ট যে ভর্তি হলো কোনো ইয়ারে সেই বছর থেকে নেক্সট 5 ইয়ার্স পর্যন্ত সে রিনিউ করতে পারবে। যদি দেখা গেলো সে 3 বছরের মধ্যে কমপ্লিট করে ফেলেছে কোর্সটা তাহলে সেক্ষেত্রে রিনিউয়াল করার প্রয়োজনীয়তা আসছে না, কিন্তু যদি না কমপ্লিট করতে পারে তাহলে আবার 4th ইয়ার এবং 5th ইয়ার বা 6th ইয়ারে গিয়ে করতে পারবে, রিনিউয়াল করতে রিনিউয়াল সিস্টেমে পার্টিসিপেট করতে পারবে। আচ্ছা, এবারে আমাদের যে এটা রিনিউয়ালটা কোন সময় হয় এটা একটা খুব বিভিন্ন সময় আমরা মেল এবং বিভিন্ন কোয়ারিজ আসে। তো রিনিউয়ালটা আমাদের জেনারেলি যেহেতু UG সেশনটা হচ্ছে জুলাইয়ে কন্ডাক্ট করানো হয়, ইউনিভার্সিটি জুলাই সেশনে অ্যাডমিশন ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে, তো সেই মতো রিনিউয়ালটা সেকেন্ড ইয়ারে রিঅ্যাডমিশন বা রিনিউয়াল প্রসেসটা হয় ঠিক জুলাই মাস নাগাদ। এছাড়া জুলাই মাসে যে সময় অনেকে থার্ড ইয়ারে যারা স্টুডেন্ট তারা অনেক সময় প্রশ্ন থাকবে যে আমি তো আমার তো 2 রিনিউয়াল হয়ে গেছে, তো এই পরীক্ষার ফর্ম ফিল আপে শুরু হওয়ার আগে আমরা আবার রিনিউ করব কেন? তো তাদের জন্য আমরা আবার পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর আবার একবার রিনিউয়ালটা ওপেন করা হয়। তারা তার কোনো সাকসেসফুল কোনো পেপার দেখা গেলো সাকসেসফুল কমপ্লিট না করতে পারলে সে সেই সময় তার 600 টাকা দিয়ে স্টুডেন্টশিপটা রিনিউ করতে পারবে। এবার সবাইকে সমস্ত ছাত্রছাত্রী যারা আছেন যাদের ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠছেন বা সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ারে যাচ্ছেন তাদের কাছে আমাদের ইউনিভার্সিটির তরফ থেকে একটা রিকোয়েস্ট যে তারা যেন রিনিউয়ালটা জুলাই মাসে যদি করে নিতে পারেন তাহলে খুবই সুবিধা হয় ইউনিভার্সিটির পক্ষে এবং আপনারা সুনির্দিষ্ট টাইমে এবং সময়ের মধ্যে জুন জুলাইয়ে যে রিনিউয়ালটা হয় সেই সময় যদি করে নিতে পারেন তাহলে আপনারা সুনির্দিষ্ট টাইমের মধ্যে SLM যেটা স্টাডি সেন্টার থেকে প্রিন্টেড SLM কালেক্ট করতে পারবেন এবং LMS সার্ভিস যেটা থ্রু আউট দ্য ইয়ার পাওয়ান সেই সার্ভিসগুলো আপনারা অ্যাভেল করতে পারবেন খুব সহজেই। তো এই রিনিউয়াল জুন জুলাইয়ে যখন রিনিউয়ালটা শুরু হয় তখন আমরা 3টে মাধ্যমে আমরা নোটিফিকেশনটা সার্কুলেট করি পাবলিকলি। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে আমাদের নিউজ পেপারে প্রিন্টিং ডেইলি যে কোনো আমাদের যে বাংলা এবং ইংরেজি
বিভিন্ন যে নিউজ পেপার গুলো আছে সেই নিউজ পেপারে আমরা ইন্ডিকেটিভ নোটিফিকেশন একটা দেওয়া হয়। সেই ইন্ডিকেটিভ নোটিফিকেশনটা দেওয়ার পরপরই দ্বিতীয় যে আমরা স্টেপে আসি সেটা হচ্ছে ওয়েবসাইটে আমাদের ডিটেইল নোটিফিকেশন দেওয়া হয়। ওয়েবসাইট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট যেটা www.wbnsu.ac.in, সেখানে অফিসিয়াল অফিসিয়াল সাইটেও আমাদের নোটিফিকেশনটা দেওয়া হয়। এবং রিনুয়ালের জন্য আমাদের একটা ডেডিকেটেড ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে renewal.wbnsuadmissions.com, সেখানেও আমরা নোটিফিকেশন এবং স্টেপস টু বি ফলোড এই দুটো পিডিএফ আকারে আমরা ফাইল আমাদের আপলোড করা থাকে, যেখান থেকে সমস্ত ছাত্রছাত্রী এবং যারা কনসার্ন তারা সেখান থেকে নোটিফিকেশনটা ডাউনলোড করতে পারবেন এবং এটা পাবলিকলি দেওয়া হয়। আর ছাত্রছাত্রীদের সুবিধার্থে আমরা এই যখনই রিনিউয়াল শুরু হয় যে যে স্টুডেন্ট যারা এলিজিবল এবং তারা আমাদের যে যে ইয়ারগুলো কভার করে যে রিনিউয়ালটা, দেখা গেলো 2022 রিনিউয়াল এর জন্য রিনিউয়ালে পার্টিসিপেট করতে পারবেন 2017-18 স্টুডেন্ট, 18-19 স্টুডেন্ট, 19-20, 20-21 এবং 21-22। এই ছাত্রছাত্রীদের যে আমাদের কাছে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল নাম্বারে আমরা SMS এবং যে মেল আইডি থাকে সেই মেলে আমরা মেল শর্ট একটা নোটিফিকেশন পাঠাই, তার মাধ্যমে ছাত্রছাত্রীরা জানতে পারেন যে এই সময় রিনিউয়ালটা শুরু হচ্ছে এবং এই সময় থেকে এই সময় রিনিউয়ালটা চলবে। তো এবারে যখন এই রিনিউয়াল নোটিফিকেশন পাবলিশড হয়, তখন পাবলিশ হওয়ার পর আমরা যে নোটিফিকেশনটা খেয়াল করে দিতে হবো, সেখানে আমাদের যে অ্যাডমিশন মানে রিনিউয়াল যে রিনিউয়ালের জন্য যে সাইট আছে সেই সাইট দেওয়া থাকে, এবং এই রিনিউয়াল প্রসেসের মধ্যে কোন কোন ইয়ারের রেজিস্টার্ড লার্নার যারা আছে তারা রিনিউয়াল করতে পারবেন সেটা ক্লিয়ারলি মেনশন থাকে। যেমন 2017-18 যারা লার্নার আছে তারা ফার্স্ট রিনিউয়াল করতে পারবেন এলিজিবল, যদি এর আগে না কমপ্লিট করে থাকেন, এবং সেকেন্ড ইয়ারের রিনিউয়ালও করতে পারবেন যদি আগে কমপ্লিট না করে থাকেন। 17-18 কিছু স্টুডেন্ট থাকতে পারে যাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তাদের সেক্ষেত্রে সেই সব ছাত্রছাত্রীদের কাছে আমাদের SMS বা কোনো রকম নোটিফিকেশন যেগুলো ডেডিকেটেড নোটিফিকেশন সেগুলো সার্কুলেট করা হয় না। ঠিক সেরকমভাবে 18-19 জন্য এবং 19-20 এবং 20-21 দেখতে পাবেন যে আপনারা এখানে খেয়াল করবেন যে ফার্স্ট ইয়ারের রিনিউয়ালের জন্য এরা এলিজিবল, কিন্তু সেকেন্ড ইয়ারের জন্য সে এলিজিবল এবং যদি কমপ্লিট না করে থাকেন তাহলে মানে এরা আগে অলরেডি একবার সুযোগ পেয়েছেন, 20-21 ছাত্রছাত্রীরা ফার্স্ট ইয়ারের রিনিউয়ালটা কমপ্লিট করার সুযোগ পেয়েছেন, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা এই প্রথম এবার যেহেতু সুযোগ পাচ্ছেন সেই জন্য সেকেন্ড ইয়ারেরটা এলিজিবল দেওয়া আছে, ইফ নট কমপ্লিটেড বিফোর সেটা দেওয়া নেই। এমনি 21-22 স্টুডেন্ট যারা ভর্তি হয়েছেন তারা ফার্স্ট ইয়ারের রিনিউয়ালের জন্য এলিজিবল, কিন্তু সেকেন্ড ইয়ারের জন্য তাদের এখনো এলিজিবিলিটিটা হয়নি। এবারে আমাদের যে ফি স্ট্রাকচার সেটা বিভিন্ন সময়ে রিভাইজ হয়, যেহেতু আমাদের 2020-21 সিবিসিএস এর সিস্টেম যে ইমপ্লিমেন্ট হয়েছে, কারণ যেটা ইমপ্লিমেন্ট হয়েছে তার জন্য আমাদের নাম্বার অফ SLM এর সংখ্যা এবং বিভিন্ন কারণে আমাদের যে কোর্স ফি সেটা রিভাইজ হয়েছে, তার জন্য যে আমাদের জুলাই 2017-20 পর্যন্ত যে কোর্স ফি সেটার আলাদা একটা স্ট্রাকচার দেওয়া থাকে, এবং 2020-21 ব্যাচের জন্য যে কোর্স ফি সেটার একটা রিভাইজ স্ট্রাকচার আমাদের এখানে দেওয়া আছে। এর সঙ্গে থাকে আমাদের যে 400 যেটা ফি 600 টাকা সেটা হচ্ছে, তার মধ্যে কি কি কম্পোনেন্ট থাকে সেগুলো সমস্ত কিছু ডিটেল দেওয়া থাকে এখানে, এবং তার সঙ্গে আমাদের একটা টেন্টেটিভ টাইম শিডিউল